Assalamualaikum, beautiful people. Hope you all are having an awesome day so far. এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং ব্লগ হতে যাচ্ছে, কারণ আমি আর আমার ফ্রেন্ডরা মিলে একটা বারবিকিউ পার্টি করব। সো পার্টিটা বেসিক্যালি উৎসর বাসায় করব আমরা। সো যেহেতু আমরা উৎসর বাসায় সবাই মিলে যাব, আই থট যে আমরা উৎসর জন্য কিছু একটা গিফট নিয়ে যাই। সো এই জন্য বারবিকিউ শুরু করার কিছুদিন আগে আমি ভিডিওটা শুরু করছি। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি যে আমি আমার ক্যাম্পাসে বসে ভিডিওটার ইন্ট্রো দিচ্ছি। সো আই থট যে দিস ইজ গোয়িং টু বি ফান, যে আমরা উৎসর জন্য কি নিচ্ছি একটু ক্যাপচার করে ব্লগে অ্যাড করে দিই। সো উৎসো, দিস পার্ট ইজ ফর ইউ। সো আমরা ক্যাম্পাস থেকে বের হয়ে গেছি, এখন আমরা মিনিসোতে যাচ্ছি। ক্রমই ফোন নিয়ে খুবই বিজি। কতবার মিনিসোতে আসার পরেও ভুলে যাওয়া আমরা। সো উই আর ডান উইথ দ্য গিফট। মিনিসোতে গেলে তো আমার মাথা নষ্ট হয়ে যায়। ক্রমি মোটামুটি এত ভাল লাগে না, কজ দেখলে সবকিছু কিনতে মন চায়, যেহেতু কিনতে পারবো না তো ভাল লাগার দরকারই নেই। তো আই রিয়েলি হোপ যে উৎসর এইটা অনেক পছন্দ হবে। হবে হবে, এন্ড অনেক হ্যাপিও হবে এটা দেখলে। দিস ইজ আওয়ার লাভ ফর ইউ, অনেক পছন্দ হবে। হ্যাশট্যাগ উৎসো, হ্যাশট্যাগ আম, উৎসো আম। আজকের দিনের কাজ শেষ, আপাতত বাসায় চলে যাচ্ছি। গুড মর্নিং বিউটিফুল পিপল, এখন আমি রেডি হয়ে যাব। রেডি হয়ে কলেজের দিকে একটু যাব, কিছু কাজ আছে ওগুলো কমপ্লিট করে আমি রাইসা এন্ড স্মৃতি রওনা দিব উৎসর বাসায়। সো সি ইউ আফটার সাম টাইমস। সো আমি রেডি হয়ে গেছি, এখন বের হব, কলেজে যাব। তো আমরা যাত্রা বাড়ি চলে আসছি, আর সামনে ওই যে দেখা যায় উৎসব আর স্মৃতি, আর এজ ওয়েল এজ আমি আর প্রমি একসাথে, আর রাইসা আর পার্থ রোহিঙ্গা। তো এই অত্যাচারী উৎসব আমাদের এই গরমে পাঁচতলা সিঁড়ি পায়া উঠাইতেছে। কিছু বলতে চাও? আমার বাসাও ছয় তলায়, কি মনে করছো? লোকসি আমি ইয়া। সো আমরা উৎসর বাসায় চলে আসি, আর নাস্তা পানিও করে নিছি যথেষ্ট। উৎস লোক কি শুরু করছে ভাই? সে বাসায় ফ্রেন্ড ডেকে পিসিতে গেম স্ট্রিমিং করতেছে। স্ট্রিমিং না, প্লে। ও আচ্ছা, প্লে করতেছে। ওই যে আরেকটা স্টিমার পাশে বসে আছে। হ্যালো, লাইক উৎসর বাসায় আর আসা যাবে না। সো আপাতত রাইসার অপেক্ষা করতেছি, কারণ পার্থ আর একটু পরে জয়েন করবে। আমাদের স্মৃতি ফোনে কারো স্মৃতিচারণ করছে, আর এই পাশে দুই গেমার গেম খেলছে। যদিও এনজয় করার মতো কিছুই নেই তারপরে, মানে ওলা পুরা বাচ্চা গো মতো অ্যাডাল্ট। কোনো টাইম ওখানে অনেক অনেক টাইম ওখানে একটা থাকা, ঠিক আছে, এক ঘন্টার মতো। ওখান থেকে বের হবা তখন আরো চাপড়া চাপড়া এখন না যাবো না, কারণ এখান থেকে ডিএক মিনিট চলে যাবো। বিফোর বারবিকিউ পার্টি আমরা লঞ্চ স্টিমার করে নিচ্ছি একটু।
ওরে খাওয়াই দেই, ওরে খাওয়াই দেই, যেতে হবে সবাই। ওকে, সো এখন বার্বিকিউর জন্য কয়লা জ্বালায় নিচ্ছি, অলরেডি কিছু জ্বালাইছি। তোমার ব্যাপার, আমার তো তো মাইরা তোমার ভাতা ফেলাই লাগ, তাও তুললো না। আর আমাদের আম জনতা ঐতিহাসিক বারবিকিউ একবার বেশি বড় করো না, ক্লিপ নিয়ে ফেললে বন্ধ করো না। সো আমরা ফার্স্ট ব্যাচ বারবিকিউ দিয়ে দিছি অনেক কষ্ট যুদ্ধ করে, বিধ্বস্ত জনতা। আমাদের আরোহী পিয়া অনেক ভালো বাটারিং করতে পারে, মুরগিকেও বাটারিং করছে। আমাদের বারবিকিউ ডান। সো ফার্স্ট ব্যাচ ডান, আরেকজনের একদমই তর সইছে না। ও মাই গড, কিন্তু বাই দ্য ওয়ে অনেক টেস্টি, থ্যাঙ্কস টু উৎসো। পুরো উইংস কেমন? ওই সেটটা মজা না, বাট এই সেটটা ঠিক আছে, অনেস্ট রিভিউ। তো সেকেন্ড ব্যাচ চলছে এন্ড পাশে প্রমিত জন্য আবার গরম করা হচ্ছে। হাই, আর এই যে এই দুজন খাওয়া দাওয়া শেষ, এখন যাওয়ার পালা। এই উছেটা খুলে দাও, অপেক্ষারত প্রমি। তুমি যে দেরি করে আসলা, তোমার কি বারবিকিউ খেয়ে মজা লাগছে? অনেক টেস্ট হয়েছে, থ্যাংক ইউ। আর এমন খাইছি যে এখন আমার থ্যাংক ইউ কাকে? উৎসকে, উৎসকে সবচেয়ে বেশি, আর আসিফকে, কারণ আসিফ ভিডিও কলে সব দেখাই দিছে। আরে আর বাসে ভমিটিং এরও চান্স আছে, কারণ আমি এত বেশি খাইছি যে এখন ওভার হয়ে গেছে। আমি জানি না এরপর কি হইতে পারে, কিন্তু সামথিং গোলমাল হতে পারে আজকে। এখন এত কষ্ট করে যে আসছো, এটা কি সার্থক নাকি বলো? সার্থক, আমি এনজয় করছি আসলে। আর আমি তো আগে আসতাম, কিন্তু জ্যাম, পল্টনের জ্যামে আটকে ছিলাম 45 মিনিটের মতো, সেখানে কিছু করার ছিল না। আচ্ছা, ইনশাল্লাহ নেক্সট টাইম আরো ভালো হবে। ওকে বাই, বারবিকিউ করা শেষ, খাওয়া দাওয়া অলরেডি শেষ, স্মৃতি আর রাইসা চলে গেছে, আর এখানে মধ্যে এই রোহিঙ্গার বাসায় আসছি, আর রোহিঙ্গা ঘুমা যাইতেছে। এরপর আমি অনেক বেশি কমফোর্টেবল হয়ে গেছে। এখন উৎসর জন্য আমরা যে গিফট আনছি সেটা ওকে দিব, দেখি ওর রিয়াকশন। ইট ইজ ফর ইউ, খুলে দেখো। দিস ইজ আওয়ার লাভ ফর ইউ, দিস ইজ ফ্রম মিনিসো। মিনিসো perfume. Thank you so much. Bro, give me some. Happy bachcha. Happy bachcha.
ওরে কি খুশি রে, তোমার জন্য এটা প্রমি, এটা তোমার সে যেন বলে না মনে সুখে থেকো ভালো থেকো মনে রেখো এই আমারে মনা ব্যথা চোখে আমার ঝরে কথা সে যেন বলে না মোরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো প্রকাশ রে নদীর উপর পাখির বাসা মনে বন্ধু বড় আশা জব কোই গরিব কো গিটার মিল যায় এসে বেসুরা গানা বাজতে হ্যায় আচ্ছা রিকি কো তো সিহানে রিকি তুমি আর তো কারণ শুধু আমার যত দূরে সরে যাও রবে আমার স্তব্ধ সময়টাকে ধরে রেখে চিঠির পাতায় শুধু তুমি আমার আলো হয়ে দূরে তুমি আলো আলো আমি কখনো খুঁজে পাব না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না আলো আলো আমি কখনো খুঁজে পাব না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না হবে না হবে না হবে না এই গিটার ওলা গিটার বাজা নাকি আর কি গিটার বাজাবে গিটার দিচ্ছি তারপর রোমন্থন করি তুমি কি বলতে চাও আসিফ এই ব্যাপারে বলো আসিফ আমার ভিডিও করে কন্টেন্ট বানাবে সবার থেকে তুমি চেনো না নাসিফের কি আছে এখানে তুমি চেনো না দুই বছর হয়ে গেছে নাসিফকে তুমি আসলে কই গেছো তুমি কিছু ভাই বলে এক বছর হয়েছে ঠিক আছে আমি পিসি বলে সে তো তার জেনে বলে তুমি আমার কাছে মানে শুনে কি হ্যাঁ আইছি তুমি কাছে নি তুমি তুমি মাল্টি করে সাজ দিয়ে একটা দোকান ছিল ঠিক আছে তুমি মাল্টি করে সাজ দিয়ে একটা দোকান ছিল ঠিক আছে আমার 10টা দোকান ছিল সব বুঝা যাবে এখানে এক্সেপ্ট শুনো আমি যেটা চিনি সেটা একটা ব্র্যান্ড আচ্ছা আমাদের কি নাম রে হ্যাঁ আমি তো এসে তোমার না কোনো ব্র্যান্ড না আমি গেছি না তুই শোন আমার কথা তোর এটা অফ কর
আমি 1.5 লাখ টাকার পিসি বানামু হ্যাঁ আমার প্রাইস লিস্ট দেওয়া বলে কি এই রেট পড়বে আপনি নেবেন কিনা বলেন মানে যদি না স্টাইলে তারা প্রোডাক্ট বের করবে নাইলে করবে না মানুষের এটা ভালো লাগ না আবার কর না বেশি এফোর্ট লাগতেছে আজকে আমরা যথেষ্ট এনজয় করছি অল ক্রেডিট গোস টু উৎসব নন পেইড রিভিউ সো এখন অলমোস্ট 9:30 মতো বাজে প্রমি বের হবে তো আমি আর উৎসব যাবো একটু তাকে আগে টাগে দিই কি কষ্ট লাগতেছে প্রমি চলে যাচ্ছে টম এন্ড জেরি যদি বাস্তবে থাকতো এই যে টম এন্ড জেরি প্যাকেট হয়ে প্রমি রেডি বাসায় যাচ্ছে আর এই যে আমাদের তো বেসিকলি প্রমিকে আমরা একটু আগে দিতে বের হয়েছি তো প্রমিকে আমরা আগে দিব যাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছি তো কিছু বলতে চাও প্ল্যানিং তো করছিলাম রেডি হয়ে বের হয়ে গেছি আমরা অলরেডি লেট এই যে লেট লতিফের কারণে দুইবার বাস চেঞ্জ করার পরে ক্যাম্পাসে আসার সৌভাগ্য ফাইনালি আজকের দিনের জন্য আমাদের সবগুলো ক্লাস শেষ অ্যান্ড আমি বাসায় যেতে পারবো সো ভিডিওটা এখানেই শেষ করে দিব অলরেডি অনেক বড় হয়ে গেছে সো লাস্টলি এটাই বলবো উই রিয়েলি হ্যাড এ গ্রেট টাইম অ্যান্ড অল থ্যাংকস অ্যান্ড ক্রেডিট গোস টু মিস্টার জাহুর ইলাহি লেট লতিফ সো এটাই বলবো যে সবাই যেহেতু ব্লগে নাই কারণ এক একজন এক এক জায়গায় এখন তো সবার পক্ষ থেকে উৎসব আমি তোমাকে বলতে চাই থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর হসপিটালিটি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা থামস আপ দিয়ে দেবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন সো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান আল্লাহ হাফেজ অ্যান্ড লাস্টলি আমাদের বারবিকিউ দিনের কিছু বিহাইন্ড দ্য সিন আছে আমি চেষ্টা করব যে ভিডিওর লাস্টে ওগুলো অ্যাড করে দিতে ইনক্লুডিং দ্য পিকচার্স সো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান আল্লাহ হাফেজ কাজের ছেলে
তুমি তো পড়ো না, তুমি বুঝো কি ওমা কি না বলি ভাইয়া, তোমার এখানে তুমি যে যা দেখো সব আছে, তুমি 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 এখানে নাই। Mental insomnia.